হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি একটা স্ন্যাক্সের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এই যে আদা রসুন জিরা একটু ভেজে নিচ্ছি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিব অল্প একটু পরিমাণ চিকেন, আমার পুরটা অনেক অল্প লাগবে এই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। এবার দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলা, খুব সামান্য পরিমাণে দিয়ে এর সঙ্গে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিব। দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নেব। আর এই যে আমার আলুর দম রান্না করা ছিল এতটুকুই, তা নষ্ট হয়ে যাবে পরে, এই জন্য এটা এখানে কাজে লাগিয়ে দিলাম। তো এখন বেশি তেল দেখা যাচ্ছে, কিন্তু লাস্ট অবধি দেখতে থাকুন, এত তেল দেখা যাবে না, কারণ আলুটা এই যে একটা স্ট্যান্ডের সাহায্যে আমি এটাকে গলিয়ে গলিয়ে দিব। তো দেখুন কিভাবে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি চিকেন আর আলু একসঙ্গে ম্যাশ করে। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন ভালো করে এটা নেড়েচেড়ে নিব। তারপরে আমি একটু লবণ চেক করে দেখতেছিলাম, মনে হলো যে একটু লবণ কম আছে, আর একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আসলে পুরটা একদম শুকনা শুকনা হবে, ভেজা হলে স্ন্যাক্সটা তৈরি করা যাবে না। আর এই যে একটু অরিগ্যানো দিয়ে দিলাম লাস্টে। তো আমার পুরটা প্রায় রেডি হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। তো এই যে আমি স্লাইস করা যে পাউরুটিগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, এখন নিয়ে একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি সেগুলো। তো এইভাবে করে নিতে হবে। তারপরে দেখুন এরকম কুকি কাটার পাওয়া যায়, তো আমি একটা স্টার কুকি কাটার নিয়ে নিয়েছি, আর একটু পানি নিয়ে নিয়েছি সঙ্গে, আর সেই পুরটাই যে ঢেলে নিয়েছি। এখন অল্প করে পুর দিয়ে আর একটা পাউরুটি উপরে দিয়ে, একটা পাউরুটি রেখে আর একটা পাউরুটি উপরে দিয়ে এখন ওই স্টার শেপের ওইটা একটু পানিতে ভিজিয়ে এখন স্টার শেপ করে কেটে নিব। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, এটা এভাবেই খাওয়া যায়, কিন্তু আমি একটু এটাকে ফ্রাই করব। তো দেখুন পাশ দিয়ে খুলে খুলে আসছে, আমি আর একটু পানি হাতে লাগিয়ে এটার মুখ চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় ভাজার সময়। তো এভাবেই আমি সবগুলা বানিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে একটা, তাই দেখুন আমি বানিয়ে নিয়েছি সবগুলা। তো বাচ্চাদের এটা বানিয়ে দিলে ওরা বেশি খুশি হবে, স্টার শেপের স্ন্যাক্স। আর হচ্ছে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে একটু ফেটে নিয়ে যে তেল গরম করে দিলাম কড়াইতে,
এরপর এই যে এইগুলা ডিমের ভিতরে দিয়ে কোট করে এবার তেলের ভিতরে ছেড়ে দিব দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব বেশি সময় ভাজার দরকার নাই দেখুন অল্প সময়ই হয়ে যায় খুব ঝটপট এই রেসিপিটা তো দেখুন এই যে আমার ভাজা হয়ে যাচ্ছে একে একে তো আমি ভেজেটেজে নিয়ে এই যে সার্ভ করতে চলে আসলাম তো দেখুন কত সুন্দর হয়েছে আর এর উপরে আমি একটু সস দিয়ে ডেকোরেশন করে দিব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ